তাই এই অবস্থায় এই নির্বাচন কমিশন এই প্রধান নির্বাচন কমিশনার তিনি অযোগ্য অথর্ব এবং এই তামাশার নির্বাচন আয়োজন করছেন তিনি সেই জন্য এই প্রেস কনফারেন্সের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনারের আমরা আজকের মধ্যেই আমরা পদত্যাগ আমরা দাবি করছি আমরা সুস্থ নির্বাচনের সাথে আমরা বলতে চাই অশান্ত দেশের এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করে দেশকে একটি মহা মহাদুর্যোগের দিকে ঠেলে দেওয়ার জন্য দায়ী থাকবে বর্তমান অনির্বাচিত সরকার এবং তার বিটিম আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের একজন কমিশনারই বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নাই কোথাও নাই সারা বাংলাদেশের সমস্ত জায়গা সংবাদপত্রের বন্ধুদের নিরাপত্তা নাই তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে গায়ে হাত দিচ্ছে মারছে আজকে আমাদের কর্মীদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে আমাদের অফিস জ্বালিয়ে দিচ্ছে আমাদের হ্যান্ডবিল বিতরণ করতে দিচ্ছে না আমাদের ব্যানারগুলি কেটে ফেলছে পুড়ে ফেলছে আমাদের বাড়িতে বাড়িতে যখন নেতাকর্মীদেরকে পাচ্ছে না তখন তারা হচ্ছে তার বাবা মাকে যে হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে নির্বাচনের নামে তারা বড় বড় জায়গায় গিয়ে তারা হুমকি দিয়ে তারা চাঁদা দাবি করছে যে সব কিছু মিলেই আজকে এই নির্বাচন একটা তামাশায় পরিণত হয়েছে এই তামাশার নির্বাচন বাংলাদেশের ষোলো কোটি মানুষ দেখতে যায় না এর জন্য দায়ী থাকবে এই অনির্বাচিত সরকার অনির্বাচিত জাতীয় সংসদ এবং তাদের বিটিম প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারকে অতি দ্রুত ফোটে গিয়ে যোগ্য কোনো কমিশনের মধ্যে থেকে কাউকে দায়িত্ব দিয়ে যেন এই নির্বাচনটাকে একটি যেন গ্রহণযোগ্য নির্বাচন করা যায় দেশবাসী যেন এখন প্রধান নির্বাচন কমিশনার ইচ্ছা করলে এক সেকেন্ডের মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে পারেন তিনি মিডিয়ায় দেখছেন তিনি অস তিনি হচ্ছেন অমানবিক মায়া কান্না করছেন অভিনয় করছেন এই অভিনয় ছেড়ে দিয়ে আমরা প্রকৃত ভারতের শিশু মতো আমরা নির্বাচন কমিশন যেমন নির্বাচন করে আসে করেন ওই রকম নির্বাচন আমরা দেখতে চাই আমি এখন